প্রিয় দর্শক, আজকে যে গানটি বাজাবো কি অপরাধ পাইয়া রে বন্ধু সাইরা গেলাম ওরে, দেখেন এই গানটি বাজাচ্ছি। গানটি স্টার্ট হবে এখানে B3 থেকে, দেখতে পাচ্ছেন B3, আমি লাইনটা একটু বাজাচ্ছি। স্কেলটা ঠিক করবেন এভাবে, এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে রেখেছি তিনটা কালো, মাঝখানে দুটো কালো এবং শেষে তিনটা কালো, এই হচ্ছে স্কেল। এর মধ্যে গানটি বাজাবো। এখানে দেখতে পাচ্ছেন শুরুতে আমি রেখেছি F#3, আপনারা এভাবে এটাকে রাখবেন, তাহলে সেম স্কেলে হবে। আমি মুড থেকে রাইট কাপলার সিলেক্ট করেছি, আপনারা এটি আমার মতো করে নেবেন তাহলে হবে। তো দেখেন গানটি স্টার্ট হবে এখানে B3 থেকে, দেখতে পাচ্ছেন B3, আমি লাইনটা একটু বাজাচ্ছি। মাত্র একটি সুর শিখলেই গানটি শেখা হয়ে যাবে। দেখেন এই গানটির মধ্যে যতগুলো কথা আছে সবগুলো একই সুরে, একটাই সুর। আচ্ছা দেখেন আমি লাইনটা একটু ভেঙে দেখাচ্ছি। এখানে আমরা প্রথমে দুটি শব্দ শিখব, দেখেন কি অপরাধ, এই শব্দ দুটো আগে বাজাবো। দেখেন দুইটা নোটে, এখানে দেখতে পাচ্ছেন B3 A#, দেখেন তারপর আছে দেখেন পাইয়ারে বন্ধু, আবার এদিকে যাচ্ছি, আবার এই দুটাতে পাইয়ারে বন্ধু, দেখতে পাচ্ছেন মাঝখানে যে দুটো কালো এই রিড দুটাতে পাইয়ারে বন্ধু, সাইরা গেলাম ওরে, আবার D# থেকে F#4 সাইরা গেলাম ওরে, গেলা একদম দেখেন মোরে, তোমার লাইগা পরাণ কান্দে, এই লাইনটা আবার এখানে C# থেকে, মন বাসে না ঘরে বন্ধুরে, এই গানটির জন্য আরিফ কমেন্ট করেছেন, তার কমেন্টে ভিডিওটি করা হচ্ছে। আচ্ছা এখন নোটগুলো দেখেন, আমি নোটগুলো উপরে দিচ্ছি লিখে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন, আশা করি বাজাতে পারবেন। একসাথে যদি একটু বাজিয়ে দেখেন, তো এরপরে দেখেন কত কথা কইতাম রে দুইজন বৈশা পুকুর পারে, সেই সব কথা পড়লে মনে চোখের পানি ঝরে বন্ধুরে, একদম আমরা যে প্রথম লাইনটা বাজালাম, আমি শুরুতেই বলেছিলাম যে এই গানটির সুরটা হচ্ছে একটি, গানের কথা যেটাই আসবে সেটাতেই এই সুরটাই প্রয়োগ হবে, অর্থাৎ এই লাইনটাই আপনি বাজিয়ে যাবেন তাহলেই সম্পূর্ণ গানটি হয়ে যাবে।